তৈরি করছে, ভাই তোমরা যদি খুব বিজেপি করো ব্যারাকপুরে তোমাদেরকে এইভাবে এনকাউন্টার করা হবে এবং বিজয় মিছিল আমরা মৃত্যুর পরে বিজয় মিছিল বার করব। এবং এটার জবাব 2019 তো পেয়েছি এবং এটার জবাব ব্যারাকপুরের জনতা 2021 দেবে। এইভাবে একের পর এক কর্মীকে মারা হচ্ছে। আমরা প্রথমভাবে সিবিআই তদন্ত চেয়েছি, সিআইডিকে ভরসা করি না। সিআইডিকে নিয়ে এমন ধর ওরা নিজেরা কেস সাজাবে যাতে অর্জুন সিং ও তার পরিবারকে জড়ানো হয়। পরিষ্কার বোঝা যাচ্ছে অর্জুন সিংকে ভয় পেয়ে গেছে। অর্জুন সিং যখন তৃণমূলে ছিল তখন তিনি কিচ্ছু ছিলেন না। যখন অর্জুন সিং বিজেপি জয়েন করছেন তখন তার সম্বন্ধে 90-92টা কেস হচ্ছে, সে খারাপ লোক, সে মদটা সে খুন করেছে, তাহলে এতদিন কেন তারা বলেন? পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপিকে ভয় পেয়েছে, অর্জুন সিংকে ভয় পেয়েছে এবং ব্যারাকপুরের মানুষকে ভয় পেয়ে গেছে, সেই জন্য খুনের রাজনীতি করে। দিদি, নবান্ন অভিযানে, বিজেপির নবান্ন অভিযানে যে রঙিন জল স্প্রে করা হয়েছিল সেখানে করোনা যুক্ত রাসায়নিক দেওয়া ছিল, এটাকে অস্বীকার করছে তৃণমূল সরকার, কি বলবেন? দেখুন, এই ধরনের কথা আমি জানি না, ওই বলেছিলাম আমি নিজে যে এই কেমিক্যাল জলের সাথে কি মেশানো ছিল রাসায়নিক, যে কেমিক্যাল অ্যাটাকে মানুষের অনেক স্কিন নষ্ট হয়ে যায়, আমাদের অনেক কার্যকর্তারা হসপিটালে আছে এবং অনেকে চোখ নষ্ট হয়ে যায়। আমরা দেখেছি কালার, অনেক কালার ব্যান করে দিয়েছে যাতে ওই কালারগুলো হোলির সময় মানুষের ক্ষতি বিপদ আনতে পারে। এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে বলেছি এই কেমিক্যাল যে দিয়েছে কী দিয়েছে না দিয়েছে তার তদন্ত করব। আরেকটি কোশ্চিন দিদি, হুগলি জেলাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে জেলার যে সংগঠন ছিল সেটা পুরোই নষ্ট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি নিজে হাতে ওখানকার দায়িত্ব নেবেন এবং একটি কোর কমিটি গঠন করছেন জেলার তৃণমূলকে আবার আটকানোর জন্য, রুখে দাঁড়ানোর জন্য, কি বলবেন? হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর, এতদিন কাটমানি খেয়েছে, কেউ কাউকে মানছে না। কাটমানি ছিল, তৃণমূল সরকার ছিল, কাটমানি নেই, তৃণমূল সরকার ভেঙে যাচ্ছে, বেঁচে যাচ্ছে, সেই জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, নিজেদেরকে মস্তান বলছে, স্টেজে উঠে বলছে আমি মস্তান, নেতা হবে না মস্তান হবে তার আগে ঠিক করুন। মানুষ নেতাকে ভোট দিয়েছে, বিধায়ক করেছে সেই এলাকার কাজের জন্য, মস্তানকে ভোট দেয়নি খুন করবার জন্য, রাজনীতি খুনের রাজনীতি করার জন্য। হুগলি জেলার আগামী বিধানসভায় প্রত্যেকটা সিট ভারতীয় জনতা পার্টি পাবে তার আভাস পেয়ে গেছে, সেই জন্য মমতা ব্যানার্জি ভয় পেয়ে নিজে দেখবো বলে হুগলি জেলার তার দায়িত্ব নিচ্ছে, এটাই পরিষ্কার যে হুগলি জেলা হাতের বাইরে চলে গেছে। আরেকটা টিটাগড়ের সাবমিল, জুট মিল, সেখানে প্রায় 1,500 কর্মী কর্মবিরতি করেছে, আজ সকাল থেকে তারা টিটাগড়ের জিটি রোড অবরোধ করে বসে আছেন। তাদের দাবি যে তাদেরকে তাৎক্ষণিক কর্মসংস্থান দিতে হবে, পুজোর মুখে এইভাবে কারখানা বন্ধ হয়ে যাওয়াতে তারা প্রচণ্ডভাবে সংকটের মধ্যে পড়েছে, কি বলবেন? সুখবর যে চন্দননগরের মন্ডলপাড়া জুট মিল 1 নভেম্বর থেকে খুলছে এবং কালকেই সাইন হয়েছে। এবং কেন্দ্রীয় আমরা দীর্ঘ লড়াই করেছি এবং তৃণমূল সরকার সময় রাজনীতি করে গেছে এবং কেন্দ্রীয় সরকারের সাথে কথাবার্তা বলে, লেবার মিনিস্টারের সাথে কথাবার্তা বলে আমি নিজে চেষ্টা করেছি এবং কালকে সাইন হয়েছে 1 নভেম্বর থেকে খুলছে। তৃণমূল অনেক রাজনীতি করার চেষ্টা করেছিলাম কিন্তু মনে রাখতে হবে যেভাবে কেন্দ্রীয় সরকার চেষ্টা করে দিয়েছি তার নিদর্শন হচ্ছে গন্ডলপাড়া যুদ্ধ 1 তারিখ থেকে খুলছে, শ্রমিকদের মুখে হাসি দেখতে পাবো এবং আগামী দিন প্রত্যেকটা মিল জুটমিল আস্তে আস্তে করে আমাদের সরকারের খুলবে। আরেকটি কোশ্চিন যে এই পুজোর মরশুমে আরও কিছু নতুন ক্লাবকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলবেন? পুজোর ক্লাবদের অনুদান দিয়ে বোমা তৈরির কারখানা চলছে। আমরা দেখেছি বেলেঘাটাতে কিছুদিন আগে, দুদিন আগে বেলেঘাটার ক্লাবে, তৃণমূলের পরিচালিত ক্লাবে সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে এবং ছাদের চাল উড়ে গেছে। ক্লাবকে পুজো করার জন্য দেওয়া হয়নি, আগামী দিনে ভোটে জেতার জন্য 50,000 করে দেওয়া হয়েছে বোমা বিস্ফোরণ জড়ো করে। আপনি নিজের রেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন ট্রেন চালানো বিষয়ে, কি বলবেন? আমরা জানতে দিয়েছিলাম রেল কর্তৃপক্ষের কাছে, রেল কর্তৃপক্ষ অলরেডি বিধানা কিছু দিয়েছে, তারা প্রস্তুত আছে অন্যান্য রাজ্য যেরকমভাবে রেল চালাতে শুরু করেছে কিন্তু রাজ্য সরকার কোনোভাবে তাদের জবাব দেয়নি। আমরা জানি যে কিছু প্যান্ডামিক চলছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে কিন্তু যখন বাসও চলছে, টোটোও চলছে, ট্রেনও চলছে এবং সেখানেও তো প্যান্ডামিক মানে সংক্রমণ আরও বাড়বে, বাসের মধ্যে উঠলে মানুষের বাড়বে না আর ট্রেনের মধ্যে উঠলে বাড়বে না। আর বহু মানুষ সময় বহু মানুষরা যারা কলকাতায় এসে বিক্রি করেন, বিক্রি করছেন, ব্যবসা করেন, এরকম চাকরি চাকরি
তিনি রাজ্য তরফ থেকে প্রত্যেকটা প্রায় প্রচুর পুজো কমিটিকে 50,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে, যেখানে তৃণমূলের মিছিলেও দেখা যাচ্ছে প্রচুর লোক হচ্ছে, পুজোতেও গ্যাদারিং হওয়ার একটা প্রবল চান্স থেকে যাচ্ছে। সেখানে শুধুমাত্র রেলের ক্ষেত্রেই এই বিধি নিষেধ, এটা কি মনে করছেন? মানে রাজ্যের মানে কৃষকদেরও তো ভুল বোঝানোর একটা প্রক্রিয়া চলছে, যেটা বিজেপির একটা অভিযোগ আছে কৃষকরা কৃষি বিল নিয়ে তৃণমূলের লোকজন আস্তে আস্তে ঘরে ঢুকে যাচ্ছে।